সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে একটি নতুন আইন হবে। অনেক রকম পরিবর্তন আনা হয়েছে, যুগ উপযোগী করা হয়েছে, বাতিল কিন্তু না, পরিবর্তন, অনেক ধারা সংশোধন। তথ্য প্রযুক্তি আইনের 54, 55, 56, 57 ও 66 ধারা বাতিল করে 2018 সালের 18 সেপ্টেম্বর পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন 2018। এই আইনটি প্রণয়নের পর গণমাধ্যম কর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত চিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ওঠে সর্বত্র। তবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এ ধরনের আইনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে গণমাধ্যমকে তখন বলেন, আইনটি বাতিল হবে না, তবে এটি পরিবর্তনে কাজ করছে সরকার। আইনটি প্রণয়নের প্রায় 5 বছর পর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটি পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023-এর খসড়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গণমাধ্যমকে জানান, আইনটি বাতিল করা হয়নি, এটিকে আরও যুগোপযোগী করে নতুন আইন করা হয়েছে। এটির অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে একটি নতুন আইন হবে। অনেক রকম পরিবর্তন আনা হয়েছে, যুগোপযোগী করা হয়েছে, বাতিল কিন্তু না, পরিবর্তন, অনেক ধারা সংশোধন। পরিবর্তিত আইনের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানান আইনমন্ত্রী। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।